আমি তত সময় এখানে থাকব না, আমি আপনাকে নিয়ে দৌড়ব, আমার দরকার হবে আপনি ছেড়ে দিলেন টাকা, যত সময় না আসে আমি তত সময় তোমার কাছে আসামির মতো থাকব, তুমি যা বলবে তাই করব, যদি না আসে আপনার কাছে আমার ভাই বলল তাই আসবে, কিন্তু উনি বলেছেন হরিণে আসবে, কে বলেছেন? দয়ালু নবী, হরিণ ওয়াদা করে গেছে যে আসবে। আমার বন্ধু সোনামানি হরিণ কত সুন্দর নবীকে ভালোবাসে, ওয়াদা পালন করে, আর আমরা নবীকে ভালোবাসি কিন্তু ওয়াদা পালন করি না, আমরা বলেছি আল্লাহ আমানতু বিল্লাহ ঈমান আনলাম আপনার প্রতি, ওয়া মালাইকাতিহি আপনার ফেরেশতাদের প্রতি, ওয়া রাসূলিহি আপনার রাসূলের প্রতি, ওয়া কুতুবিহি আপনার কিতাবের প্রতি, সব এসেছি আসার পরে দেখা যায় এখন আমাদের ঈমান টিভি সিনেমার প্রতি সিরিয়ালের প্রতি ভালো করে বোঝো তাদের জীবনে কাদা হয়নি আর এদের জীবনে সিরিয়াল কাদা হয়নি, বলে আজকে আবুল কাসেম সাহেবের জন্য, আব্দুল কাদের হুজুরের জন্য, আর আমিনউদ্দিন পাগলার জন্য, এই তিনটি পাগলার জন্য আমাদের অনেক মানুষে রান্না করে সিরিয়াল চালু করে দেয়, এলজি টিভি লাগানো আছে চালু করে দেয় রান্না করে, ও গো মা ওই খাবার তোমার সন্তান খাবে, ওই খাবার তোমার স্বামী খাবে, ওই খাবার কে গর্ব হবে না মা, তুমি আল্লাহ কোরআন তেলাওয়াত করো, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ রান্না করো, কারণ মহিলারাও পৃথিবীর জমিনে নেই, পুরুষেরা মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ে সব পাবে, মহিলা সংসারে কাজ করে আল্লাহ পাক সেই সব তাদের দেবে, তুমি আমার আমি তোমার তোমায় দেবে ও রাস্তায় দেয় বাজারে দেয় ঘাটে দেয় মাঠে দেয় বাড়িতে দেয় না, কারণ তুমি আমার তোমার তোমায় দেবে না, রাগ হচ্ছে ভাই তুমি আমায় তত সময় জামি রেখে দাও, এই দিকে হরিণ যায় তার কোহাই, বাচ্চা ছেলেকে ডাক দেয় বাঁচারে বাঁচারে, ওই বাচ্চা জলদি করে বেরিয়ে আয়, গুহা থেকে বেরিয়ে এসেছি, বাচ্চা দুটো বলে মা কি ব্যাপার এমন করে কথা বলেন কেন, হরিণীটা বলে বাঁচারে আজ আমি এক শিকারে যাজা ফেসে গিয়েছিলাম, বরং ওই রাস্তা দিয়ে আমার দয়াল নবী যাচ্ছিলেন, আমি দয়াল নবীকে জামিন রাখিয়া তোমার জন্মের মতো দুধপান করার এসেছি, বাচ্চা যদি বলে মা আপনি আমার দয়াল নবীকে জামিন রেখেছেন, যে নবী ওসিলাতে আল্লাহ তামাম দুনিয়া সৃষ্টি করেছেন, আসমান ওই নবীর নূরে, জমিন ওই নবীর নূরে, 18,000 লাখ লোক ওই নবীর নূরে, আমরা জীবন পেয়েছি ওই নবীর ওসিলাতে, ও গো মা তোমার দুধ যদি আমরা পান করি রে মা, আপনার মতো দুই মায়ের দু
দুধ আমরা পান করব না অবদান আমরা হতে পারি আমরা ঘাস খেতে শিখিনি পাতা না খেতে শিখিনি আপনার স্তনে দুধ আমাদের খাবার ও গো মা না খেয়ে যদি মরে যাই তাও ভালো আপনার দুধ খাবো না জোরে বল কথা বুঝতেছে এগুলো তারপরে পাশাপাশি লেখা যাবে না তারা মলবি আমরা সব মলবি সব কুকুর সব বিড়াল সব জুতো তুমি যদি আনো এ যদি মুসলমান তাহলে তোমার ওই পথ দেখা যাবে আলে বাবাকে দূরে সরা যাবে আর যদি আনো হোসাইন মুসলমান তাহলে রসুলের পাকের মহাব্বতের কথা বলবে সাহাবিদের প্রেমের কথা বলবে আমার রসুলের পাকের সম্মানের কথা বলবে আর এ যদি হলি শেষ মুসলমানের কোয়ালিটি দিতে আগে জেনে নেন এক নাম্বার খাঁটি মুসলমান হোসাইনি মুসলমান দুই নাম্বার ডুপ্লিকেটি মুসলমান এজিদি মুসলমান এজিদি ভালো মানুষ ছিল দেখতে ভালো এই লম্বা গাড়ি এই লম্বা গাড়ি অনেকে বলছে এজিদ রহমাতুল্লাহ আলাইহি রেখা নাউজ বিল্লাহ এজিদ রহমান এটা পাগলা করে দেওয়া হবে রে রে রহমাতুল্লাহ আলাইহি আমি বলি ভাই তুই রহমতুল্লাহ আলাইহি মানে কারবালা মধ্যে যত সব ঘটেছে চিন্তার জন্য দায়ী না আমি তোমার মতে অ্যাকসেপ্ট করলাম কিন্তু যখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার নিজের গলা কাটিয়ে দিলেন ওনার একটা জয়নুল আবেদিন ইমামে হুসাইনের বিবি ওনার বউ এদেরকে নাঙ্গা উঠে পিঠে দামেস্কের মাটিতে দামেস্কের বাসার নগরে বাজারে যারা সন্তান কুরবানি দিয়েছে ভাইকে কুরবানি দিয়েছে বেটা কুরবানি দিয়েছে বেপর্দা হয়নি তাদের পর্দাকে কে ছিন্ন করেছে এই এজেন্ট তুই তাকে বলতেছ রহমাতুল্লাহ আলাইহি শুধু একটা হাজার পণ্য বলে দিতে আমাকে একজন বলছি ইয়াজিদ জান্নাতে যাবে আমি বলতেছি আল্লাহ যে জান্নাতে ইয়াজিদ যাবে ওই জান্নাতে ওকে দিও আর যে জান্নাতে হোসাইন যাবে ওই জান্নাতে আমাদেরকে দিও ওর মুখটা কালো হয়ে গেছে কারণ ও চিন্তা করে যতই মুখই বোঝো কারণ ইয়াজিদ এত শেষ দেখেন কুকুরের নাম কেউ পিনিটু ঝন্টু নাম রাখে না কুকুরের নাম রাখে কি রাখে কিন্তু কোন ব্যক্তি দুনিয়ায় কুকুরের নাম এজিদ রেখেছে বিড়ালের নাম অনেকের বাড়ি বিড়াল রেখেছে তা কুকুরের নাম পর্যন্ত এজিদ রাখিনি আর ওই এজিদকে তুমি জান্নাত দেবে ভাবনা কিন্তু হুসাইন দুনিয়ায় আছে আব্দুর রহমান হুসাইন গোলাম হুসাইন আছে না না তাম পৃথিবীতে হুসাইন আছে আছে এ বাবা ইয়াজিদ বালি ইয়াজিদ গুনাহগার ইয়াজিদ পাপী সীমার পাপী তাই বুঝতে হবে তাহলে ইয়াজিদ হলো দলে ভারী সরকারও দেবে ক্ষমতাও দেবে টাকাও দেবে
বিল্ডিং ওদের হুকুমত ওদের আর হোসাইনি মুসলমানের কিছু না পেটও খাবার নেই তিন দিন পানি নেই যার নানা কাউসারের মানি আমাদেরকে নবী মাখা বানানোর জন্য ইসলামটাকে দুনিয়ায় টিকিয়ে রাখার জন্য এ শোনা এই জন্য অনুরোধ করি জীবনে আমার নবীকে প্রেম করো বাচ্চা দুটো আগে আগে যায় হরিণী পিছনে পিছনে যায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনার কিনা টুকটু করে চলে যাচ্ছে আমার নবী হরিণী দেখে হরিণ সালাম দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আপা আমার শোনা মানে সঙ্গে সঙ্গে আমার দয়াল নবী বলে শিকার ও গো ভাইজান তুমি বলতে হরিণ আসবে না তাকে এসেছে এখন তুমি একটা ধরেছিলে এখন তিনটে এসেছে যেটা ইচ্ছা নিয়ে নাও শিকারি বলে নবীজি গো চিনতে পারিনি চিনতে পারিনি আমাকে মাফ করে দি আমাকে ক্ষমা করে দি কলে পড়া আপন বানাইয়া নে চিনতে পারিনি নবী আপনার কাতারে দি পানার পর হরি ফিরে আসে এ শোনা মানে কেরা শিকার দেখতেছে আমার নবী পাকের কদমে বাচ্চা তো মুখ ঠেকিয়েছে গো দয়া নবী গো আপনি আমার মাকে মাফ করে দিন আপনি আমার মাকে ক্ষমা করে দিন যত সময় ক্ষমা না করবেন নবী গো আমরা কিছু পান করব মায়ের দুধ খাবো না আমরা মরে যেতে রাজি তবে পিয়া তো মায়ের দুধ খেতে রাজি না দয়া নবী আপনাকে জানিয়ে রেখে গেছে আমার মা অপরাধ করেছে আমরা মরে পশু হতে পারি আমরা পিয়া তো না নবী আমারে মাফ করে দিন আমার আম্মাকে মাফ করে দিন সেই নবী আমাদের আমার নবীর বাবা শুধু হরিণী শুনেনি বাবা আমার দয়াল নবীকে মাসি মৌমাসি মধুমাসিরাও চেনে আরো জোরে বলুন সুবহান চেনে না আপনারা বলছেন মধুমাসি কি বলতে চায় থেকে বধু ভেঙে নিয়ে আসতে বধু আরো জোরে বলুন সুবহানাল্লাহ
একটা কবুতর নবী চিনেছে মাকড়সা নবী চিনেছে বাবা তুমি কেন চেনো না দেখো আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যখন গায়ে সুরে আমার নবী আসরা নিয়েছে তখন সঙ্গে সঙ্গে আব্বা আমার সোনা বানি গেল সঙ্গে সঙ্গে একটা মাকড়সা এসে জাল বুনে দিয়েছে বাবা কবুতর গিয়ে ডিম পেড়ে দিয়েছে কবুতর নবী চিনেছে বাবা মাকড়সা নবী চিনেছে মানুষের ভিতর সুন্নি আছে ওহাবি আছে মানুষের ভিতর ইয়াজিদি আছে হুসাইনি আছে জীবের ভিতর তাই আছে যদি বলেন হুজুর কেমন করে এ বাবা জি তাহলে আর একটু আপনারা ভিতরে চলুন হঠাৎ দূর থেকে গিরগিটি যায় আর কাঠে আচ্ছা কাঠে ফুঁ দিলে আগুন কম হয় না বেশি বেশি ও বলে নিকট যেতে পারি না গিরগিটি নিকট করতে পারি না দূরে থেকে এর ভাইরা ভাই নাম হলো টিকটিকি দেখুন আপনার সংসারে অশান্তি ধরার জন্য স্বামী কোনো কথা আছে বউ যেই কথা বলে যে টিক 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 করে উঠে যাবে দেখুন আমার কথাটা ঠিক শয়তান নবীর দুশমন বলে দুশমনের কথা ঠিক বলতেছেন সংসারে অশান্তি ছড়ান প্রেমিকের কথা ঠিক বলেন দুশমনের কথা ঠিক বলবেন খেয়াল করেন ওই সময় একটা ব্যাগ ছিল ব্যাগ ছুটে গেছে তালা তালাবে গিয়ে বলছে পানি দে বলে কি হবে পানি তা বলছে আমি নমুদের আগুনকে নিভাবো তখন কুকুর বলছে হ্যারে তোর তো দু চার ফোঁটা পানি তুই নিয়ে যেতে পারবি তুই পেশাব যদি করে দিস তাই বা কতক্ষণ বাবা তো ওই আগুন নেভে ব্যাং তখন বলে ওরে পুকুর নামায় নমরুদ অনেক বেশি হতে পারে কিন্তু আমার আল্লাহ তো তা দেখে না ও কতটা পরিমাণ দিয়েছে আমার আল্লাহ দেখে ও কেমন প্রেম করেছি আমি প্যাং হতে পারি তবে আমার হৃদয় ভক্তি প্রেম রয়েছে আমার ইব্রাহিম খলিলুল্লাহর ভালোবাসা আছে আমি জানি নমরুদের আগুন নিভবে না কিন্তু আমি ইব্রাহিম নবীর মহব্বতের সবুত দিতে চাই নামাজ পড়তে যেতে গিয়ে যদি ব্যাগে পেশাব করে দেয় অসুবিধা হবে না কারণ ব্যাগ আমার নবীকে খলিলুল্লাহকে ভালোবেসেছে আগে তো সব কুয়া ছিল এখন তো কুয়া নাই এখন কল আগে নালা বিল খালে পানি পুকুরে পানি দিঘির পানি মানুষ পান করত আর এখন আমরা মানুষ যেমন এ হয়ে গেছি ও পানি এখন দশমী হয়ে গেছে এখন আর খাওয়া যাচ্ছে না ও বাবা কুয়া ছিল আগে কি ছিল কুয়া যাকে অনেক জায়গায় বলে ইন্দারা তার আগে গেছে তুমি গিরগিটি চলো আর আগুনে 48 বালতি পানি তুলে ফেলো এখন শ্রাবণ ভাদ্র মাসে এসে দুই ধারে রাজা রানী কুকুর কুহু করে আর ব্যাঙাচিতে ভক্তি আবার ভক্তি সরকার হুজুর সে একা ছিল 48 বালতি তুলেছি হুজুর এত ভক্তি হয়ে গেছে এখন কি মুক্তি সাহেব বলে অসুবিধা নাই কারণ ব্যাং নবী খলিলুল্লাহকে ভালোবেসেছে ওই পানি পবিত্র পানি পান করা যাবে উযু করা যাবে গোসল করা যাবে জোরে বলুন আল্লাহ প্রেমিক যেখানে থাকে ময়লা জায়গা পরিষ্কার হয়
दुश्मन যেখানে থাকে ভালো জায়গা কেউ খারাপ করে দেয়। তুমি নামাজ দেখি ভুলতেছো, দাঁড়িয়ে দেখি ভুলতেছো, প্রেম দেখো। আমার কথা বুঝতে পারছো? এর থেকেও সহজে আর আল্লাহ কোন রাস্তা আমি খুঁজে পাচ্ছি না, একদম ক্লিয়ার হয়ে গেছে। তাই অবদা জীবের ভিতর ওয়াহাবি আছে, সুন্নি আছে, ব্যাক সুন্নি, গিরগিটি ওয়াহাবি, টিক 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 ওই ওয়াহাবি চাচার হয়। এবা কবুতর সুন্নি, মাকড়সা সুন্নি, জোরে বলো সুবহানাল্লাহ, হরিণী সুন্নি, কুকুরও একটা সুন্নি, সেও বলা জীব জান্নাতে যাবে, জোরে জোরে।